কলকাতা, দ্য সিটি অফ জয়। প্রাচীন ভারতবর্ষের রাজধানী এই কলকাতা, আমাদের শহর কলকাতা। পূর্বে রাজধানী হওয়ার সাথে সাথে নিজের নামের সাথে অনেক ঐতিহ্য বহন করে চলেছে এই শহর। একজন শান্তিপ্রেমী মানুষ সারা ভারতবর্ষ ঘুরেও সে শান্তি পাবে না যা সে পাবে এই শহর কলকাতায়। কাজেই একে বলা হয় দ্য সিটি অফ জয়। আর তাই তো এই শহরটি আমাদের কাছে এতটা প্রিয়। একজন প্রকৃত বাঙালি সে যেখানেই থাকুক না কেন, তার মনে সবসময় থাকবে তার শহর, তার প্রাণের শহর কলকাতা। আর তার টানেই সে বারবার ফিরে আসতে চাইবে এই শহর কলকাতায়। কলকাতা মানেই যে শুধু হাওড়া ব্রিজ বা ভিক্টোরিয়া মেমোরিয়াল কিংবা শ্যামবাজার বা গঙ্গার ঘাট, তা কিন্তু একদমই নয়। কলকাতা শহরে লুকিয়ে আছে আরও অনেক ছোট ছোট প্রাচীন ঐতিহ্য। তার মধ্যে একটি অন্যতম ঐতিহ্য হল হাতে টানা রিক্সা। ১৯১৪ সালে ব্রিটিশ শাসনের অধীনে কলকাতায় প্রথম চালু হয় হাতে টানা রিক্সা। শুধু কলকাতা নয়, সারা বিশ্বের অনেক দেশে হাতে টানা রিক্সার প্রচলন ছিল, কিন্তু ধীরে ধীরে তা সব বিলুপ্ত হয়েছে। এখন কলকাতাতেই মূলত দেখা যায় এই হাতে টানা রিক্সা। দুটি বড় বড় চাকা আর চালকের পায়ের সাহায্যে ছুটে চলে কলকাতার এই রিক্সা। আগে প্রায় অনেক সংখ্যক রিক্সা ছিল এই কলকাতা শহরে, কিন্তু এখন তার সংখ্যা অনেকটাই কমে গেছে। সাইকেল রিক্সা, অটো, টোটো চলে আসায় হাতে টানা রিক্সার চল প্রায় নেই বললেই চলে। কেন থাকবে বলুন তো? যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য মানুষকেও নিজের জীবনের গতি বাড়াতে হচ্ছে, আর তার ফলবশত পিছিয়ে পড়ছে হাতে টানা রিক্সা। একটা মানুষের পায়ের জোরের ওপর চলছে এই রিক্সা। ঝড়, জল, বৃষ্টি সব মাথায় করে খালি পায়ে কলকাতার রাস্তায় ছুটে চলছে তারা রিক্সা হাতে টেনে। নিজেদের পরিশ্রমের তুলনায় অনেক অল্প পারিশ্রমিক নেয় তারা, কিন্তু বর্তমান সমাজে তাও যেন অনেক। আর তার সাথে আছে সময়। আজকাল অটো বা টোটো করে মানুষ তো 10 মিনিটে এখান থেকে সেখানে পৌঁছে যেতে পারে, সে দূরত্ব হাতে টানা রিক্সায় লাগে প্রায় আধ ঘন্টা, তারপরে খরচাও বেশি। তাহলে কেন কেন লোকে চড়বে এই হাতে টানা রিক্সায়? আমার নাম মোহাম্মদ সাহেরাব মোল্লা। সকাল 6টার দিকে গাড়ি বের করি, এখন কন্ডিশনটা খারাপ হয়ে গেছে, আগে ছিল ভালো, এখন মোটামুটি ওই ইনকামটা কম হচ্ছে, এখন 250-300। আগে তখন ওই অল্প রোজ ছিল, কিন্তু তাহলে পয়সাটা বেশি হতো। সত্যিই তো, কিন্তু তাহলে রিক্সা চালকেরা বাঁচবে কীভাবে? আস্তে আস্তে তাদের হাতে টানা রিক্সা উঠে যাচ্ছে কলকাতার রাস্তায়, আর চলতে দেয়া হবে না তাদের, যানজটের সৃষ্টি হচ্ছে এদের কারণে। কিন্তু এই খেটে খাওয়া মানুষদের নিজেদের পেট চালিয়ে বেঁচে থাকার অন্য কোন উপায় কি আর আছে? এমনিতেও এখন যে অবস্থা, তাদের সারাদিনের শেষে কোনো রকমে নিজেদের পেটের ভাত জোটানোই তাদের পক্ষে কষ্টকর। তারপরেও এবার নাকি পুরোপুরিভাবে তুলে দেওয়া হবে এই হাতে টানা রিক্সা। গরিব মানুষ ওরা, ওদের কথা ভাবলে কি আর আমাদের চলবে? দেশ তো আর থেমে থাকবে না ওদের জন্য। চন্দ্রেশ্বর শর্মা। সারাদিনে দুটোই বানাতে পারি, একটাও বানাতে পারি, যেরকম কাজ থাকে সেই রকম টাইম লাগে। আগেকার কন্ডিশন খুব ভালোই ছিল, আমাদের পেট চলতো আগেকার, এখন পেট নিজেই পেট তো চলছে না, সংসারের কত আলাদা আছে। হ্যাঁ, বয়স হয়ে গেছে, এই জন্য আমরা কোনো অন্য কোনো কাজ করতেই পারি না। তবে এমনি সব চলে গেছে তো, সব তো চলেই গেছে, রিক্সা আর কি থাকলো? কিছু নেই, চালক নেই, বানাবার নেই, সারাবার রিক্সা সারাবার কই কেউ নেই, চালাবার কেউ নেই, এই জন্য এই সব করে থাকে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে অর্থ উপার্জন করে রিক্সা চালকেরা, বয়স্ক, অসহায় বৃদ্ধ, যার হয়তো নিজেরই ঠিকমতো চলার ক্ষমতা নেই, সেও ছুটে চলছে রিক্সা নিয়ে।
আর পেছনে বসা স্বাস্থ্যবান বাবু বলছেন, আরো তাড়াতাড়ি চলুন, এ কি করছেন, দেরি হয়ে যাচ্ছে তো। আর তারপর গন্তব্যস্থলে পৌঁছে পকেট থেকে একটা 20 টাকার নোট বের করে সে বৃদ্ধ চালকের হাতে দিয়ে বাবু এগিয়ে যেতে থাকেন। বৃদ্ধ হাত জোর করে কাকুতি মিনতি করলেও তার প্রাপ্য মজুরি কিন্তু সে পায় না। মোহাম্মদ ফখর আলম ইয়ে রিক্সা গ্রাহ চলা রে করিব 40-45 সাল হো গিয়া। ডিফারেন্স হ্যাঁ কি ও অভি কাজ যে পজিশন বহুত খারাপ হ্যাঁ, পহলে তো পজিশন বহুত আচ্ছা থা, লেকিন অভি কাজ আদমি পুলার কাজ বহুত কমি হো গিয়া হ্যাঁ, জিসকা বজে সে হাম লোগো পরেশানি হো রা, কোই নয়া আদমি তো নেই আ রা ইসমে। জব ই রিক্সা চলতা থা তো আমদানি হতা থা, রিক্সা জব বন্ধ হো গিয়া তো আমদানি ভি কম হো গিয়া হাম লোগো কা। বহু প্রাচীন জিনিস যেমন ধীরে ধীরে বিলুপ্ত হয়ে গেছে এই শহর থেকে, তেমনই আর হয়তো বছর দুয়েকের মধ্যে এই হাতে টানা রিক্সার অস্তিত্ব আর পাওয়া যাবে না। পরবর্তী প্রজন্ম শুধু গল্প শুনবে তাদের বাবা দাদুর কাছে যে এক সময় এই শহরে হাতে টানা রিক্সা চলতো। এই কলকাতার গলি দিয়ে, কলেজ স্ট্রিট দিয়ে একটু বেখেয়ালে হাঁটলেই পেছন থেকে একটা ছোট্ট ঘন্টির আওয়াজ আসতো, বাবু একটু সাইড দেবেন।